হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। একটা বাস্কেট হাতে, এই বাস্কেটটা কিন্তু ফুল রয়েছে বেশ কিছু কালারফুল টয় ভেহিকলস দ্বারা। তো আজকে আমি এই এরিয়া জুড়ে যেই সব ঝোপঝাড়গুলো রয়েছে সেইখানে কিন্তু টয় ভেহিকলসগুলোকে হাইড করে ফেলবো। তো এই জন্য আমি প্রথমে এই কার ভেহিকলটাকে নিয়ে নিচ্ছি হাতে। দেখো, ওয়াও, অসাধারণ একটা রেসিং কার। আর এটা কিন্তু রুফলেস একটা রেসিং কার। এটার জাস্ট মডেলটা দেখো, পুরোপুরি ল্যাম্বরগিনি মডেলের আদলে কিন্তু গড়া এই রেসিং কারটি। খুবই সুন্দর কালার কম্বিনেশন, অসাধারণ একটা মডেলের সাথে রয়েছে এই ল্যাম্বরগিনির আদলে গড়া এই টয় রেসিং কারটি। তো প্রথমেই আমি এই ভেহিকলটাকে এই দিকটাতে হাইড করে ফেলব, আর তারপরে বাস্কেট নিয়ে সামনের দিকে যাব। তারপরে এখানে আরও ঝোপ রয়েছে, সেখানে কিন্তু আমি হাইড করে ফেলবো আরও একটি কার ভেহিকল, কার টয়েজ, একটা পুলিশ কার। আর এটা কিন্তু একটা এসইউভি মডেলের পুলিশ কার। দেখো, সাইরেন লাইট রয়েছে, পুলিশের কিছু স্টিকার করা রয়েছে, আর এটা কিন্তু এসইউভি মডেলের একটা পুলিশ কার। এখানে কিন্তু অডির লোগোটা দেওয়া রয়েছে, একটা এসইউভি টয় পুলিশ কারকে হাইড করছি আমি এখন এই ঝোপটার মধ্যে। ও, বেশ গভীর ঝোপ কিন্তু রয়েছে এই আশেপাশে। তো এখানে কিন্তু আরও কিছু একটা হাইড করে ফেলবো, এই জন্য নিয়ে নিচ্ছি একটা ফায়ার ট্রাককে। দেখো, একটা অ্যারিয়াল লেডার ফায়ার ট্রাক। এই অংশটা দেখো কতটা রিয়েলিস্টিক, পুরোপুরি ফায়ার ট্রাকের আদলে গড়া, একেবারেই বাস্তব ফায়ার ট্রাকের একটা মিনি ভার্সন কিন্তু এটা, এইট হুইলার একটা ফায়ার ট্রাক। তো এটাকেও আমি এইদিকে হাইড করে ফেলবো এই ঝোপের মধ্যে। দেন চলে যাব এই দিকটাতে, দেখো আরও বেশ বড় বড় ঝোপ রয়েছে। তো এই জন্য নিয়ে নিচ্ছি ফ্রেন্ডস এই ড্রোন টয়টাকে, একটা টয় ড্রোন, খুবই কালারফুল একটা টয় ড্রোন। দেখতেই পাচ্ছ তোমরা, এটা যদি ফ্লাই করে তাহলে কিন্তু এইরকমভাবেই দেখা যাবে। আর এটা কিন্তু পুরোপুরি বাস্তবের ড্রোনগুলোর মতোই দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু একটা প্লাস্টিকের টয়। তো এটাকে কিন্তু আমি এই পাশটাতে হাইড করে দিতে পারি, দেখো সবুজ ঘাসের মধ্যে। আর তারপরে এইদিকে আরও ঝোপ রয়েছে, সেই জন্য নিয়ে নিচ্ছি আরও একটা টয় ভেহিকলস, একটা ট্রাক টয়, মিক্সার ট্রাক, কনস্ট্রাকশন মিক্সার ট্রাক, সিক্স হুইল একটা মিক্সার ট্রাক, ছয়টা চাকার সাথে কিন্তু এই মিক্সার ট্রাকটি রয়েছে। সো এটা কিন্তু একটা কনস্ট্রাকশন মিক্সার ট্রাক। আর এটাকে এখন আমি হাইড করব এই প্লেসটাতে। ওয়াও, অনেক অনেক ঝোপ, আর এই ঝোপের কারণে কিন্তু হাইড করা আমার জন্য খুবই ইজি হয়ে যাচ্ছে। একটা ন্যানোকার নিয়ে নিলাম, কুল কালারের সাথে রয়েছে একটা ন্যানোকার, খুবই সুন্দর কুল কালারের বাট চিপ প্লাস্টিকের একটা টয় ন্যানোকার। তো এই ন্যানোকারটাকেও কিন্তু আমি এখন হাইড করে ফেলবো এই ঝোপের মধ্যে। ও, খুব সুন্দরভাবে কিন্তু হাইড হয়ে যাচ্ছে প্রতিটা টয় ভেহিকল। আর এখানে একটা কিছু হাইড করব, এই জন্য নিয়ে নিচ্ছি আরও একটা ট্রাক ভেহিকল। আর এটা কিন্তু একটা ট্যাঙ্ক ট্রাক, খুবই সুন্দর একটা ছয় চাকার ট্যাঙ্ক ট্রাক, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর, একটু পুরনো হয়ে গিয়েছে মেবি, দেখে তোমরা বুঝতে পারছো। তো এটাকে কিন্তু আমি এই দিকটাতে হাইড করে ফেলবো। দেখো, প্রতিটা টয় ভেহিকলস কিন্তু হাইড করার সাথে সাথে খুব সুন্দরভাবেই হাইড হয়ে যাচ্ছে। দেন কিন্তু আমি এই পাশটাতে যেতে পারি, আর এই পাশে যেয়ে আমি আরও কিছু টয় ভেহিকলকে হাইড করব। আর এই জন্য নিয়ে নিচ্ছি খুবই চিপ প্লাস্টিকের একটা ডাম্প ট্রাক, এটা কিন্তু একটা কনস্ট্রাকশন ডাম্প ট্রাক, বেশ চিপ প্লাস্টিকের একটা ডাম্প ট্রাক। তো এটাকে কিন্তু আমি এই শুকনো যেসব লতা পাতাগুলো শুকিয়ে গিয়েছে সেগুলোর মধ্যে হাইড করে ফেললাম। আর তারপরে এই দিকে আরও কিছু হাইড করব। দেখো, এই জন্য একটা সিএনজি অটোরিকশাকে হাতে নিয়ে নিলাম, খুবই সুন্দর সেই পপুলার ভেহিকল ইন্ডিয়ান টয় সিএনজি অটোরিকশা, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটু ডিফারেন্ট কালারের একটা সিএনজি অটোরিকশা। আর এটাকে কিন্তু আমি হাইড করে ফেলবো এই পাশটাতে। এই পাশটাতে হাইড করার পরে কিন্তু আমি আবার বাস্কেটটা নিয়ে চলে যাব সামনের দিকে। দেখো, এখানে কিন্তু আরও কিছু শুকনো ঘাসপালা শুকিয়ে গিয়েছে, সেগুলোকে দেখে নিলাম। আর এখানে হাইড করব আমি আরও একটা ড্রাম ট্রাক, এটাও কিন্তু একটা কনস্ট্রাকশন ড্রাম ট্রাক, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কালার কম্বিনেশনের সাথে রয়েছে এই ড্রাম ট্রাকটি। আর তার মাঝেই কিন্তু আমি হাইড করে ফেলবো এই ডাম্প ট্রাকটিকে এই শুকনো ঝোপগুলোর মধ্যে। আর তারপরে দেখো আবারও কিছু গভীর ঝোপ, এই জন্য একটা পুলিশ কার। ওয়াও, অসাধারণ একটা পুলিশ কার, বেশ কালারফুল একটা টয় পুলিশ কার, সত্যি অসাধারণ একটা পুলিশ কারকে এখন হাতে নিয়ে নিয়েছি হাইড করার জন্য। এটাকে জাস্ট আমি এই ঝোপের মধ্যে লুকিয়ে দিলাম,
খুব ইজিলি আর তারপরে এখানে আরো কিছু হাইড করব এই জন্য নিয়ে নিচ্ছি একটা গার্বেজ ট্রাককে সিটি সার্ভিস একটা গার্বেজ ট্রাক দেখো এটা কিন্তু 6টা চাকার সাথে রয়েছে এই গার্বেজ ট্রাকটি সিটি ক্লিনিং একটা গার্বেজ ট্রাক তো এটাকে আমি কিন্তু এই পাশটাতে হাইড করে ফেলব প্রতিটা টয় ভেহিকলস কিন্তু খুব ইজিলি আমি হাইড করে ফেলছি এই বিভিন্ন ঝোপঝাড়ের মধ্যে তারপরে দেখো আরো একটা সিএনজি অটো রিকশা আর এটা কিন্তু আবারও ডিফারেন্ট কালারের ভিন্ন রঙের একটা সিএনজি অটো রিকশা খুবই সুন্দর কালার এটার খুবই চমৎকার দেখাচ্ছে কিন্তু এই সিএনজি অটো রিকশাটি আর এটাকে আমি এই দিকটাতে হাইড করে ফেললাম আর দেন সামনের দিকে আবার একটা ভেহিকলকে হাইড করব আর এটা হচ্ছে একটা কনস্ট্রাকশন মেশিন একটা এক্সকেভেটর পুরোপুরি রিয়েল এক্সকেভেটরের মতোই কিন্তু এই এক্সকেভেটরটি দেখো খুবই সুন্দর দেখতে একটা এক্সকেভেটর আমি হাতে নিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু এই ঝোপের মাঝে হাইড করে ফেললাম খুব ইজিলি আর সর্বশেষ যেই ট্যাঙ্ক ট্রাকটি রয়েছে একটা স্প্রিঙ্কলার কার বা ট্যাঙ্ক ট্রাক 6-চাকার খুবই অসাধারণ চিপ প্লাস্টিকের একটা ট্যাঙ্ক ট্রাক এটাকেও কিন্তু এখন আমি এইখানে হাইড করে ফেলছি তো আমার বাস্কেট কিন্তু খালি হোপফুলি তোমরা ভিডিওটা এনজয় করেছো এনজয় করে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই বাই